শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নজির করলেন তিন ফুট উচ্চতার চিকিৎসক আর পাঁচটা ডাক্তারির থেকে কোনো অংশে কম নয় গুজরাটের গণেশ এমবিবিএস ডিগ্রি অর্জন করে আজ গুজরাটের একটি সরকারি হাসপাতালে চিকিৎসক ডক্টর গণেশ বড়াইয়া শক্তি এমন এক শক্তি যার কাছে হার চায় যায় পৃথিবীর কোনো শক্তি ইচ্ছে থাকলে সবই করা যায় বা বলা ভালো ইচ্ছা থাকলে সব কিছু করতে পারে মানুষ ইচ্ছে সংকল্প আর কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে সমস্ত লড়াই জিতে নেওয়া যায় গুজরাটের গণেশ বড়াইয়া যেন এই কথাগুলোকেই সত্য প্রমাণ করেছেন তিন ফুট উচ্চতার কারণে আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী এবং বন্ধুদের কটাক্ষ শুনতে হয়েছে তাকে সার্কাসের খেলা দেখানোর জন্য সার্কাস কোম্পানি তাকে কিনতে এসেছিল তাকে নিয়ে চলত হাসাহাসি সকলের কটাক্ষ মুখ বুঝে সহ্য করেছে গণেশ তাদের মুখ বন্ধ করতে বেছে নিয়েছিলেন পড়াশোনাকে সমাজে নিজেকে বিশেষ ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারলে যোগ্য জবাব যে দেওয়া যাবে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি সেই স্বপ্ন সফল হয়েছে গণেশ বাড়াইয়ার সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিন ফুট উচ্চতার তেইশ বছরের গুজরাটের বাসিন্দা গণেশ আজ প্রতিষ্ঠিত চিকিৎসক মাত্র তিন ফুট উচ্চতা ওজন চোদ্দ কেজি আর তাই তাকে প্রথমে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ডাক্তারি পড়তে দেয়নি তেইশ বছরের গণেশকে এমবিবিএস পড়তে দেয়নি মেডিকেল কাউন্সিল কারণ উচ্চতা কম থাকার কারণে তিনি নাকি আপতকালীন পরিস্থিতি সামাল দিতে পারবেন না এই সিদ্ধান্তে পিছু হাটেননি গণেশ বরাইয়া স্কুলের অধ্যক্ষ তারপর ডিস্ট্রিক্ট কালেক্টর এবং পরে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে তদবির করেন তিনি তাকে যাতে মেডিকেলে পড়তে দেওয়া হয় সে ব্যাপারে ছিল তার অধিকার আদায়ের লড়াই আর এই লড়াইতে ভয় না পেয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন গণেশ বরাইয়া মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে পিটিশন দাখিল করে গণেশ বারাইয়া কিন্তু দুমাস মামলা চড়ার পর হাইকোর্টে হেরে যান গণেশ হাইকোর্টের রায় হেরে গেলেও জীবনযুদ্ধে হার মানতে নারাজ গণেশ তার এই জীবনযুদ্ধের সাহস হারাননি গণেশ হাইকোর্টে হারলেও তারপর একই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন তিনি এরপর দু হাজার সালে সুপ্রিম কোর্টের রায়ে জীবনের ভাগ্য বদলে দেয় গণেশের সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেল কাউন্সিলের আদেশ খর্ব হয়ে যায় দু সালে এমবিবিএস পড়তে ভর্তি হন গুজরাটের গণেশ বাড়াইয়া বর্তমানে তিনি এখন গুজরাটের ভবননগরের সরকারি হাসপাতালের ইন্টার্ন হিসেবে কাজ করছেন সংবাদ সংস্থা এন আইকে এক সাক্ষাৎকারে ডক্টর গণেশ বারাইয়া জানান দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর আমি নিট পরীক্ষায় পাশ করেছি কিন্তু আমার উচ্চতা কম হওয়ার কারণে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আমার আবেদন প্রত্যাখ্যান করেন কারণ আমি নাকি আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে পারব না তারপর আমি আমার স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা বলি যে এই বিষয়ে কি কী করা যায় তার কথা শুনেই আমরা ধীরে ধীরে গুজরাটের হাইকোর্টে পিটিশন দাখিল করি আমার সঙ্গে আরও দুজন প্রতিবন্ধী প্রার্থী ছিলেন আমরা হাইকোর্টে হেরে গিয়েছিলাম আর তাই সুপ্রিম কোর্টে ফের পিটিশন দাখিল করেছি দু সালে সুপ্রিম কোর্ট আমাকে মেডিকেল পড়ার অনুমতি দেয় কিন্তু আমি যেহেতু দু সালে এমবিবিএস কোর্সে ভর্তি সম্পূর্ণ হয়ে গিয়েছিল তাই দু সালে আমি এমবিবিএসে ভর্তি হই আর সেই বছরই সরকারি মেডিকেল কলেজ গুজরাটের ভবনগড়ে ভর্তি হই আমি এভাবেই শুরু হয় আমার এমবি পথের যাত্রা আমার উচ্চতার কারণে আমি প্রতি মুহূর্তে সমাজের কাছ থেকে নানা ধরনের কথা শুনেছি এমনকি আমার কাছে সার্কাসে খেলা দেখাবার জন্য অফার এসেছিল কিন্তু আমি জীবনের ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম আজ ডাক্তার হয়েই আমি মানুষকে দেখিয়েছি গণেশবাবু আরও একবার প্রমাণ করে দিলেন জীবনে অসম্ভব বলে কিছুই হয় না ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব ডক্টর গণেশ বারাইয়ার লড়াইকে কুননিজ জানায় টিম নিউ স্নোম্যান্সল্যান্ড ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড গুজরাট সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ